কোজাগরী লক্ষ্মী পূজা রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হল এক কিশোর। আহতের নাম সুরজিৎ মজুমদার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়। নিজ বাড়িতে লক্ষ্মী পূজা উপলক্ষে লাগানো বাহারি রঙের লাইটের পরিবাহী তার শর্ট হয়ে বিদ্যুতে ছোঁ বলে গুরুতর আহত হয় অজিত মজুমদারের 10 বছরের ছেলে সুরজিৎ মজুমদার। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসক। বাচ্চারা সরজিৎ মজুমদার 10 বছর নাম একটা বাচ্চারা নিয়েছে শান্তিনগর এলাকা থেকে। বাড়ির মানুষগুলো যে কারেন্ট ঠিক করতে গিয়ে হঠাৎ করে চিনির মধ্যে দাঁড়াতে বা মানে হঠাৎ করে সে ইলেকট্রিক শককে পড়ে গেছে। একটু সে আসতে জীবিত রাখা। নাম কি? সরজিৎ মজুমদার। বয়স?